Redone HD video. চার তরিকার একজন পীর মুর্শিদের খাতে খাত দিয়া বায়াত নেবেন, অতি সহজে আল্লাহ রাসূলের নিকট লাভ করবেন। আর যদি মুর্শিদ সঠিক না হইয়া বেঠিক হয়, সঠিক এবং বেঠিকের পরিচয়টা দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে। আহমদ জামি নামে একজন পিশাব, তিনি বাঘের পিঠে সোয়ার হয়ে বক্তের বাইত ভ্রমণ করে। কিসের পিঠে? বাঘের পিঠে। গিয়া কো দে 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 বাবা দে। বর্তমান এই দেশে অনেক পীর বাইরে গেছে বক্তের বাইত সফর করতে গিয়ে, তোরা গরু নিবি, তোরা চাউল নিবি, তোরা টাকা নিবি, তোরা লাকড়ি নিবি, তোরা মশলা নিবি, উরুষের তিন দিন আগে পাঁচ দিন আগে যাইবি। হ্যাঁ বড়া মরিদ করছে, আপনার দোয়া নিত আর হয়তো ফেট বড় করতো। এই ধরনের পীরের কাছে গেলে আল্লাহ রাসূলের গন্ধ পাইতেন না। এই ধরনের পীরের কাছে বায়াত হইলে আল্লাহ নবীর গন্ধ কিয়ামতের আগেও না কিয়ামতের পরেও না। কারণ পীর সাহেব আপনার মুরিদ করছে বেটার ফ্যাট বড় করার জন্য। আয়সা কইতাছে গরু নিবি, চাউল নিবি, টাকা নিবি, রোন নিবি, পেঁয়াজ নিবি, লাকড়ি নিবি। ও নিয়া যদি যাইতে পারেন ঘাটতি বইরা পীর হুসি পালা পালা খানা দিব, কাছে বসাই রাখবো। আর গিয়া যদি ঘাটতিটা নাই তারেন তাহলে পীর সাহেব খবরও নিত না। আছে না নাই? জামি সাহেবে বাঘের পিঠে সোয়ার হইয়া বক্তব্য বাইত গিয়া কো দে বাবা দে দে বক্ত কি দিতাম কো গরু দে গরু দে। বাঘের রইল নাম ফিরে রইল। আরে বাঘের হইছে নাম ফিরে রইল কি? খাইতে খাইতে ফানিশ্বর খাইছে, হরিয়ালা খাইছে, বুগির খাইছে, সরাইল খাইছে, নাসিরনগর, সাবাসপুর, বাড়ুরা সব খাইছে। খাইয়া সেরা শেষ পর্যায়ে কো বড় ফির থেকে যদি একটা গরু আইনা খাইতারি তাহলে আমার ফিরানি সাকসেস। কার থেকে কেনা হইব? মুরিদরে বাড়ে কেউ যা গিয়া কো বড় বিশ্বাব একটা গরু দিত জামি বিশ্বাবে চাইছে। আজগা প্রমাণ হইব যে জামি যে বড় ফির। মুরিদে গিয়া কো হুজুর আসসালামু আলাইকুম, কো কি সে? আমি জামি বিশ্বাবের মুরিদ। কো কি সে? আমরা বিশ্বাবে কইছে একটা গরু দিতেইব বাঘের জন্য। বড় বীর কো দেওয়ানি লাগবো। কো দেওয়ানি লাগবো মানে খুব বিশ্বাবে চাইছে দিতেইব। কো তুমি গিয়া তোমার বিশ্বাবের কো সুন্দর করে আস চেয়ার টিয়ার ফালাইয়া আসনটা সাজাই তো আমি নিজে গরুটা লইতাছি। এ কথা কয়ে মুরিদরে বিদায় দিছে। তো বড় বীর এক দেশ খাইলি খেস খাইলি বক্ত মুড়ি সব খাইলি শেষ গরুটা আমার কাছে চাইলি। তো চাইলি যখন আমি তোর বাইত গরু লইয়া যাবো, যাইবার আগে একটা ইন্টারভিউ নেবো। সুবহানাল্লাহ, কোন তুই আমার গরুটা খাইতার বিনা না খাইতার তিনা? তো বড় বীর সাহেব যাইবার আগে একটা কুত্তা ফাটাইছে। কি ফাটাইছে? লয়ে যাবার কথা কি ফাটাইছে? কি কুত্তাটা যখন বাড়ির গাড়াত গেছে বাঘে কি কুত্তারে বই করবো? কথা কনা গিরে বাঘে দেখা ঘৌত করে ডাক মারছে। তো বড় ফিরের কুত্তা কর তুই জামি ফিরের বাঘ আর আমি বড় ফিরের। আজগা কার কতটুক পাওয়ার আছে? আজগা প্রমাণ হইব এই কথাটা কইয়া গাড়া বাড়ির থেকে একটা ফাল দিয়া বাগদার কাছে গিয়া যখন ঘৌত করে ডাক মারছে আস্তা বাগদাইয়া কুত্তার ফেডের ভিতরে কামাইছে। আল্লাহ একবার কইতেন না কুকুর টাকা বাঘ ডাকার জামি ফিরের, বাঘ ডাকার জামি ফিরের, কুকুর টাকার বড় ফিরের। জামি ফিরে ফিরানি করে বাঘের ফিরে সাওয়ার হইয়া বড় ফির, আর বড় ফিরে ফিরানি করে ফাইয়া খাটিয়া বক্তের বাড়ি গিয়া খুব মনোযোগ। এই ধরনের একজন বাঘ সোয়ার কারণওয়ালা ফির যদি ফানিশ্বরের জমিনে প্রবেশ করে যত ফির আছে সব থাকবো না বাদ যাইব? আরে কথা কই নাকি রে, বাদ যাইব। কারণ বেটা বাঘ সোয়ারা ফির। তো বড় ফিরের কুত্তা গাড়ার থেকে ফাল দিছে বাঘের কাছে গিয়া গাউত করে ধর ডাক মারছে আস্তা বাঘটা ফেডির ভিতরে। কুত্তা বাঘে রাখা না বাঘে কুত্তা রাখা? এখন বাঘেরে কি খাইছে? কথা কই নাকি রে, কি খাইছে? কুত্তা খাইছে। বড় ফিরো ফির জামি ফিরো ফির হাইয়া বাগদার জায়গা বৈশা বৈশা আরাম করতেছে। জামির কি ওর মাথা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কই করলাম ফিরানি? আজীবন শুনলাম কুত্তা বাঘে হা কুত্তা রাজা, কুত্তা ইয়া বাঘেরে খেয়ে নিছে। আমি কি ফিরানি করছি? আমার কি ক্ষমতা আছে? বড় ফির তো গরু লইব, আমি কি দিয়া বড় ফিরে বুঝ দেবো? টেনশনে টেনশন, ওখানে আর আনন্দ নাই, টেনশন। কিছুক্ষণ পরে বড় ফির সাহেব গেছে গেছে, আমি বেশি বাইতাছি নিও জি হুজুর বাইতাছি। আমি তো গরু লইছি আপনার বাক্য কই কো হুজুর? এই জীবনে যা করছি সম্পূর্ণ ভুল। ভুল করেছি বলে পাব না কেশোক আমি, জীবনে যা করেছে সব ভুল করেছি বলে পাব না কেশোক আমি, জীবনে যা করেছে সব ও বন্ধু। এই বাগের শত শত গরু খাওয়াইছি, খাওয়াইয়া বেড বড়াইছি, প্রত্যেক কে জানে একটা কুত্তা ইয়া বাগদারে খাইয়া লাইছি।
গুরু সাহেব বেয়াদবি করছে হুজুর, আমার জীবন বিফলে। পীর যদি সঠিক না হয় তার উত্তরসূরী অনুসরণকারী হইয়া গরু ছাগল দুম্বা হওয়ায় থাকো, ফিরে যাইব দোজখে, তুমিও যাইবা দোজখে। বন্ধুরে জামি ফিরে ক জীবনে যা করছি সম্পূর্ণ ভুল, আমারে তৌবা করাইয়া মুরিদ করেন, আমার মুরিদ যেও আপনার কাছে মুরিদ করেন। সমস্ত মুরিদ লইয়া গেল মুরিদ হইয়া বড় পীরের কাছে, বড় পীরের অনুসরণ এতবা করতেছে, আসা যাওয়া করতেছে। একদিন বড় পিসাব কি করল, ইন্তেকাল করে মাজারে শুইছে। জামি ফিরে কোক মুনকার নেকির দুই ফেরেশতা কবর এসে তিনটে প্রশ্ন করে, বড় পীর তো বিরানের পীর, মুনকার নকিরের প্রশ্নের জবাব তিনি কিভাবে দেয়? আজকে আমি কবরের বার্তায় দেখব। দাফন কাজ কমপ্লিট করে মাজারের পাশে বসল, বসে থাকতে 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 রাত্র, কিন্তু মুনকার নেকির আসে না, কোনো জব সওয়াল নেয় না। জামি পীরের চোখে ঘুম এসেছে, জামি মাজারের পার ঘুমাইতেছে। বড় পীরে কবর থেকে আসিয়া ডাক দেখো, জামি রে এখানে তুই ঘুমাইলি কারণ কি? যেরকম সোহান ওলি আল্লাহরা মরে না, ওলিরা দূরের কথা, মুসলমান মরে না, মরলে কবরস্থান সালাম দেই কেন? মরা মানুষকে সালামের জবাব দিতে পারবে না রে বন্ধু, না রে, না না। ওলি যদি মইরা যা তাইলে খুদার খেলা কেমনে চলবো? গভীর মনোযোগ, যার মুখে আল্লাহ কথা কো তার আল্লাহ লিখো। জুনাইদ বাগদাদি কো লাইসা বি জুব্বাতি সেবা আল্লাহ তালা, আমার জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মা আজিমু শানি, আমি নিজে সুবান যত শান সব হলো আমার। সুবহানাল্লাহ কো। ও বন্ধু বড় ভিড়ে কো তুই এখানে ঘুমাইলি কি রে? কো আমি ঘুমাইতে আইছিলাম না, আমি একটা প্রশ্নের উত্তর জানার জন্য আইছিলাম। কো কি? মইরা কবরে গেলে মুনকার নেকির আইয়া তিনটা প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর আপনি কেমনে দিলেন? মুনকার নকিরের জব সওয়াল থেকে আপনি কেমনে রেখাই পাইলেন? এই জিনিসটা জানার জন্য আমি এখানে এসেছি। বড় ভিড় কো প্রশ্ন যদি সঠিক না হয় উত্তরটা সঠিক মেলে না। কো আমি কেমনে দিলাম না? মানুষ মরলে ফেরেশতা আইয়া তিনটা প্রশ্ন করে, মান রাব্বু কমান দিনু কামান হাজার রাজুল মান হাজার রাজুল উল্লাজি বৈসাবিকুম, আপনি তিনটা প্রশ্নের জবাব থেকে কেমনে মুক্তি পাইলেন? বড় ভিড় কো তোর প্রশ্ন সঠিক হইছে না, তুই যদি এই কথা কইতি মুনকার নকির আমার জব সওয়াল থেকে কেমনে মুক্তি পাইছে, তাইলে প্রশ্নটা ঠিক হইতো। যরকন এইবার জামি বীরে কথা বিষয় কি? মুনকার নেকির এসে আমারে প্রশ্ন করে, মান রাব্বু কাতর আপনার রবকে, অমান দিনু কাদিন কি মান হাজার রাজুল নবী তিনি কে, মা কুন্তা দাগলপি হাক্কে হাজার রাজুল তিনি কে, মান হাজার রাজুল মান হাজার রাজুল্লাজি বুঝাবি কুম তিনি কে। বড় বীরে কো আমি ইডি যখন আয়া জিগাইছে, আমি জিগাইছি তোরা হিন্দু না মুসলমান? ফেরেশতারা কো আমরা মুসলমান, মুসলমান মুসলমানের লোকে সাক্ষাৎ হইলে কি করে কো সালাম দে? কো দিলি না কো আসসালামু আলাইকুম? কো এক নম্বরে সালাম, দুই নম্বরে কি? কো হাতে হাত দিয়া মুসাফা করে তো করলি না, দ্বিতীয় হাতে যখন হাতরা বাড়াইছে থাপ্পড় দিয়া হাতে ধইরা ফলাইছে। বড় বিশ্বাস বলছেন মুনকার নেকির এসে আমাকে প্রশ্ন করলেন, মান রাব্বু কামান দিনু কামান হাজার রাজুল, আমি প্রশ্ন করলাম তোরা হিন্দু না মুসলমান? ফেরেশতা বলছে আমি মুসলমান। তো মুসলমান হলে মুসলমানের লোকে সাক্ষাৎ হলে কি করে কো সালাম দে? দিলি না কো আসসালামু আলাইকুম? এক নম্বরে সালাম, মুসলমান মুসলমান লোকে সাক্ষাৎ হইলে তিনটা তিনটা কাজ, কয়টা কাজ? এক নম্বরে সালাম, দুই নম্বরে হাতে হাত দিয়া মুসাফা, তিন নম্বরে কেমন আছেন, ভালো আছেন, সুস্থ আছেন? তো মুসাফা করলি না, হাতটা যখন বাড়াইছে তারপর দিয়ে দৈরে কো তরহিত্য কইছি আল্লাহ রে মানুষ বানাইয়েন না, মারামারি কাড়াকাড়ি ফিটাফিটি করবো, এটা কি বাংলাদেশের খবর না এই দেশের খবর? আরে কথা কোন, এটা কোন দেশের খবর? কো আমরা না সব ফেরেশতা, এই খবরটা আল্লাহ মানুষ বানাইতে কইলে তোরা না করছিলি কেন? এই কথার রেজাল্ট না আইলে আমি দর্শি ছাড়তাম না।
যেডারে ধরছে ধরে রাখছে সেইডারে ফাড়াইছে খোঁজা তাক দাজা গে ফেরেস্তার জগতারে কইতাছে বড় হিসাবে কইছে আল্লাহ মানুষ বানাই তো কইলে নিষেধ করছিলা কিরে এই কথার উত্তর না দিলে স্যার ধরছে ছাড়তো না ফেরেস্তারা কো এই কথার উত্তর এখন দেওয়া যাইতো না ক না দিলে তো ছাড়তো না এখন উপায় কি সমস্ত ফেরেস্তা মিললে কো আল্লাহ বড় হিসাবে আমরার একটা ফেরেস্তারা আটকাইছে তুমি কইয়া ছাইরা দাও জোর কোন সুবহানাল্লাহ তুমি কইয়া ছাড়াই দাও উকিল ধরছে কারে আরে উকিল ধরছে কারে কার হাত থেকে ছুড়াইতো বড় পীরের হাত থেকে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কো তোরা গেলি প্রশ্ন করতি তোরারে পাল্টা প্রশ্ন করে কোন সাহসী গেলি গিয়া কো যা করছি ভুল করছি এই বিয়াদবি করতাম না ছাইরা দেন আয়েশে দেখ কো যা করছি ভুল করছি এই বিয়াদবি করতাম না ছাইরা দেন বড় পীরে কো ছাড়তে পারি আমার মুরিদ মইরা কবরে আইব ইডির কবরে সালাম দিয়া ডুবতইব আদবের সাথে নম্রতা ভদ্রতার সাথে প্রশ্নের উত্তর দিতে হবে নিতে হবে এবং পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে ইয়াগাউসুল আজম কয়া যদি কেউ আমাকে স্মরণ করে ওই মানুষটা মইরা যদি কবর হয় তার কবরে ঢুকলে সালাম দিয়া ডুবতে হবে নম্রতার সাথে প্রশ্নের জবাব নিতে হবে দিতে হবে রাজিনি রাজিনি কজি হুজুর রাজি তাইলে ছাড়ছি শুরু তা না আল্লাহ পাক সকলকে এই মতে এই পথে ওলি আল্লাহদের মতে পথে মিলাদুন্নবীর পথে মতে জুলুস সামনে আসতেছে মিলাদুন্নবীর জুলুস সারবেন না করবেন ওই মিলাদুন্নবী চাই কি চাই না মরের নবী চাই কি চাই না জিন্দা নবী চাই কি চাই না হাজার নাজার চাই কি চাই না হাত নামান বিনা হিসেবে জান্নাতি আজকের পর থেকে যদি কোনো বন্দিগি না থাকে তবু জান্নাতি কারণ জান্নাত সৃষ্টি করছেন আল্লাহ মালিক নবী মুহাম্মাদুর মালিক নবী মুহাম্মাদুর আমি আমার আলোচনা অসমাপ্তি আলোচনা সমাপ্তি রেখে ভাই সাহেবের কাছে মাইক দিয়ে আমি বিদায় নিচ্ছি।